হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং একটু খবর করলে বাড়ির আশেপাশে বা আনাচে খানাচে পাওয়া যাবে এমনই একটি খুবই সাধারণ মানের কাছে বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা এবং যেগুলি জানার পর আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার অনেক কাজে লাগবে প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটির নাম মালঞ্চ শাক গাছ এই গাছটি রসালো ভিজে জায়গাতে জন্মায় গাছটির লম্বায় প্রায় চার বা পাঁচ হাত হতে পারে বর্ষাকালে কিছু অংশ মাটিতে ও কিছু অংশ পানির উপর ভাসতে থাকে এই গাছের ফুলের রঙ হয় সাদা ও ছোট আকারের এবং ফুলগুলি কাণ্ডের সাথে লেগে থাকে পৃথিবীর বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে এবং আগাছা হিসেবে পরিচিতিও লাভ করেছে বাংলাদেশের বিভিন্ন সমতল এলাকার গ্রামে এই গাছটি পাওয়া যায় বাংলার মানুষের এটি অতি প্রিয় শাক পাতা কচি ডাঁটা ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এতক্ষণ আপনাদের টুকিটাকি কিছু কথার মাধ্যমে এই গাছটির পরিচয় দিলাম এবার আপনাদের বলবো এই গাছটির কী কী গুণ আছে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টাটি অন করে দিন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস তান্ত্রিক টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছরা ও শিকড় বাকড়ের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনি যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ দেখ এই মারঞ্চ শাক যদি আপনি মাঝে মধ্যে খেতে পারেন তাহলে আপনার পেট ঠান্ডা থাকবে শট করে আর পেট গরম হবে না দুই আপনার যদি খাবারের অরুচিভাব দেখা দেয় তাহলে এই শাক মাঝে মধ্যে খেলে খাবারের অরুচিভাব কেটে যাবে এবং অনেক খিদে বাড়বে তিন যাদের হজম শক্তি কম একটু আধটু কিছু খেলেই বদহজম হয়ে যায় তারা যদি এই মারঞ্চ শাক মাঝে মধ্যে খেতে পারে তাদের হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে চার এই মারঞ্চ গাছের পাতার রস গরম করে যদি বুকে মালিশ করতে পারেন তাহলে দেখবেন বুকের ব্যথা কমে যাবে তাহলে এই ছিল আজকের উপস্থাপন ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক করে দেবেন প্রিয়জনদের শেয়ার করবেন ও আপনার মতামত কমেন্ট করে জানাবেন